যে বাংলাদেশে যেই মুহূর্তে 10 লক্ষ রোহিঙ্গাকে শেল্টার দিয়েছে এবং চতুর্দিকে যে ষড়যন্ত্র চলতেছিল, মাননীয় প্রধানমন্ত্রী মানব অধিকারের দিকে তাকিয়ে মানুষ যখন এই রোহিঙ্গারা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল, হাজার হাজার মানুষ যখন সমুদ্রে ভাসতেছিল, তখন মানবিক দিক বিবেচনা করে তাদেরকে শেল্টার দিয়েছিল। কিন্তু শেল্টার দেওয়ার পরে আমাদের দেশে কিছু এনজিও ব্যবসায়ীরা তারা যেভাবে তাদেরকে টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে এবং সেই সাথে চীন ভারত তাদের ব্যবসা বাণিজ্য ওখানে প্রসারিত করার জন্য ওই জায়গাগুলা ওইখানে মুক্ত করা হয়েছে, সেখানে হিউজ খনিজ সম্পদ আছে, মিনারেল রিসোর্স আছে, সেইগুলা তারা নিয়ে ব্যবসা বাণিজ্য করবে, যে কারণে আজকে বাংলাদেশে এই 10 লক্ষ মানুষকে নিয়ে একটা বিপদগ্রস্ত হয়েছে। আজকে জলিল ভাই প্রথম এই চীনের বিরুদ্ধে রাজপথে ব্যানার টাঙিয়ে এটার প্রতিবাদ করেছে, এই জন্য আমি সর্বপ্রথম জলিল ভাইকে ধন্যবাদ দিচ্ছি। প্রতিবাদ করতেই হবে, যেখানে বিপদগ্রস্ত মানুষের পাশে কেউ দাঁড়ায় নাই, দাঁড়াইছে বাংলাদেশ, যেই বাংলাদেশকে এক সময় বলা হতো তলাবিহীন ঝুড়ি, আজকে সেই বাংলাদেশ স্বাবলম্বী হতে চলেছে। এবং আপনাদের প্রধানমন্ত্রী যিনি আজকে বিশ্ব নেত্রী, তিনি ডাক দিয়েছে উন্নত বাংলাদেশ গড়ার জন্য, ইনশাল্লাহ আপনারা এর মধ্যে দেখছেন আমরা উন্নত বাংলাদেশ হওয়ার পথে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আমরা কি দেখতে পাই, যে যখন এই বিএনপি সরকার ক্ষমতা ছেড়েছিল তখন ফরেন রিজার্ভ কি ছিল, সেনাবাহিনী যখন 9/11 এর পরে ক্ষমতা ছেড়ে দেয় তখন মাত্র $700 কোটি ইউএস ডলার রিজার্ভ ছিল, আজকে সেই রিজার্ভের সংখ্যা $4400 কোটি ইউএস ডলার। শুধু তাই নয়, এখন এই দেশের 1.5 কোটি মানুষ বিদেশে থাকে, সেই সাথে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে গেছে, আজকে 20 কোটি মানুষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আজকে শিক্ষা ক্ষেত্রে বাঙালি ছেলেমেয়েরা উন্নত বিশ্বে যে তারা আজকে উন্নত বাংলাদেশ গড়ার জন্য একটি বিশাল মিশন তৈরি করছে। তা আসুন আমরা একতাবদ্ধ হয়ে আমরা সঠিক সময় সঠিক কথাটি বলবো, এটাকে বলে রাইট পারসন রাইট টাইম রাইট অন দি চেয়ার। আজকে চীন যদি সেই ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, আজকে ভারত যদি ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ হলো বাঙালি জাতি আর সেই দুর্বল জাতি না, একটা শক্তিশালী জাতি, তা আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ।